চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত নিবেদিত হবে রাধাকৃষ্ণকে নিয়ে একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন।
থাকছে বিদ্যালয়ের সহশিক্ষক শোভন ভট্টাচার্য মহাশয়ের আজকের দিন নিয়ে তার কথন। বক্তব্য শুনবো শুভঙ্কর মণ্ডলে। একক নৃত্য পরিবেশন করবে এরপর দেবস্মিতা ভৌমিক। শুভেচ্ছা মণ্ডল আজকের দিনকে নিয়ে তার মতামত রাখবে। অনুষ্ঠানের অন্তিম নিবেদনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণীয় সঙ্গীত প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোড়ে আরো আরো গাও গান। অংশগ্রহণে সঙ্গীতে রয়েছে শুভপ্রদাস রাও, শুভেচ্ছা মণ্ডল, চন্দ্রমা হাজরা, নবনীতা জানা, অরুণিমা ঘোষ, অন্বেষা মান্না, রীমা মান্না। সেই সঙ্গে রয়েছে মাননীয় মদন মোহন দাস মহাশয়, কৃষ্ণেন্দু চৌধুরী মহাশয়, দেবাশিষ ভূঁইয়া মহাশয় এবং শোভন ভট্টাচার্য মহাশয়। সঙ্গে থাকবেন মাননীয় আশিস কুমার কুকাইত মহাশয়, নৃত্যে সুচিস্মিতা মাইতি, রীমা আসি, মৌমিতা মাসি এবং দেবস্মিতা ভৌমিক। আমাকে অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। উপনিষদের এই ভাষ্যই আমাদের প্রেরণা। এই প্রেরণার মন্ত্রে গুরুগৃহে শিষ্যদের জ্ঞানের আলো ফোটে। গুরুই ব্রহ্ম, গুরুই আরাধ্য, গুরুর কৃপাতেই শিক্ষার্থী জীবন অনন্ত জীবনে জীবনী হয়ে ওঠে। এমনই এক আলোকময় জীবন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 132 বছর আগে এই মহাপ্রাণ আজকের দিনে মাদ্রাজের ছোট্ট শহর তিরুতানিতে এসেছিলেন, যিনি পরবর্তীকালে জগৎ জোড়া খ্যাতিতে মূর্ত ভাস্করের মতো বিচ্ছুরিত হয়েছিলেন। তার সেই বিচ্ছুরিত ছটায় আলোক হই ও এই নিবেদন রাখি। তমেব বিদিতাপি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে হয় না।
you.
যারা শিক্ষাকর্মী সবাইকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানাই। সামনে বসে রয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আজকের যারা গৃহিণী এবং শিক্ষক তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। সর্বোপরি যে মহামানব মনীষীর জন্মদিনকে লক্ষ্য রেখে আমাদের আজকে শিক্ষক দিবস উদযাপন, তাকে আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রথমেই তোমাদের বলি যে আমি আসল একটু দেরি হয়ে গেল, আমার প্রাক্তন স্কুলের ছাত্রছাত্রীদের মুখগুলো এই মুহূর্তে আবার ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করেছে। তাদের যে আন্তরিকতা, স্যার ভালো আছেন, কেমন আছেন, আবার এখানে এসে দেখছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা বসে আছো, ফলে এই দুই মেরুকে রক্ষা করতে গিয়ে আমার কিছুটা আজকে সময় গেছে, তোমাদের সামনে প্রথম থেকে থাকতে পারিনি, সেই জন্য তোমাদের প্রতি আমার কম ভালোবাসা নেই। আজকের দিনে তোমাদেরকে আবার আমি অনেক আশীর্বাদ করি যে তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে আগামী দিনে নিশ্চয়ই সাফল্য লাভ করবে। আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে বলি, নব আনন্দে জাগো রবি কিরণে আজি। তোমাদের আজকের যে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস মূলত আমরা বলি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মা বাবা, তারপরেই বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কি অস্ত্রচালনা থেকে আরম্ভ করে ছবি আঁকা, আর আমরা হচ্ছে পুঁথিগত বিদ্যার শিক্ষক। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের কোনায় কোনায় শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস পালন হচ্ছে। সব ক্ষেত্রে শিক্ষাগুরু প্রয়োজন আছে, যদিও আমাদের প্রথম শিক্ষাগুরু এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু বা শিক্ষক হচ্ছেন মা বাবা। আমরা তোমাদের বিদ্যালয়ে পেয়েছি, তোমাদের শৈশব কেটেছে মা বাবার কাছে, তারপর এসেছ পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ করতে, সেই জন্য তোমরা পাঠ্য বইয়ে কতটা পড়া পারলে বা পারলে না তার মূল্যায়ন আমরা মার্কশিটে দেখতে পাই। ফলে পুঁথিগত শিক্ষার জন্য আমরা যারা শিক্ষক তাদেরকেই মনে হয় তোমরা কেন্দ্র করে আজকে শিক্ষক দিবস পালন করছো। সে যাই হোক, আমি এইটুকুই বলি, আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং যার জন্মদিনকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস পালনের রীতি চালু হয়েছে, আমি মনে করি আজকের দিনে সেই সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা তোমরা জ্ঞাপন করছো। আর আমরা শিক্ষকরা তোমাদেরকে শাসন অনুশাসনের আবদ্ধে রেখেছি। একটু আগে আমার মঞ্চে আলোচনা হচ্ছিল যে আজকে সত্যি তোমরা এতটা শৃঙ্খলাবদ্ধ হয়ে আছো, অন্যান্য দিনও থাকো, মাঝে মধ্যে মনে হয় আমাদের একটু বিশ্রাম দিলে ভালো হয়। নতুনত্ব তোমরা চাইছো মাঝে মধ্যে, তবে সারা বছরে একবার সুযোগ পাও, সেই সুযোগটাকে আজকে তোমরা সুন্দরভাবে মেনটেন করছো এবং যারা এই দায়িত্ব নিয়েছো বিশেষ করে যারা নেতৃত্বে আছো তাদেরকে আমি নিশ্চিতভাবে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাবো। আগামী দিনে তোমরা নিশ্চিতভাবে সাফল্য লাভ করবে, আমি বিশেষ কিছু বলছি না। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা আমি দেখলাম মঙ্গলদীপ জেলে গানের মাধ্যমে, আরও নিশ্চয়ই ভালো কিছু আমরা দেখবো তোমাদের কাছে। তোমাদের পুঁথিগত বিদ্যা ছাড়া আরও অনেক পারফরমেন্স আছে আমরা আজকে দেখতে পাচ্ছি, সেই জন্য এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবার সহযোগিতা কামনা করে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম বক্তব্য স্বাগত ভাষণ শেষ করলাম। ধন্যবাদ।
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ। বিদ্যার্থীদের পক্ষ থেকে বিদ্যাসাগরের যুগপুরুষ প্রধান